আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও পুরনো মামলা দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে সরকার, এমন অভিযোগ বিএনপির। জেলা পর্যায়ের নেতারা বলছেন, আন্দোলন চলমান রাখার পাশাপাশি নেতাকর্মীদের মামলা গ্রেপ্তার মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা করছেন তারা। আর কেন্দ্রীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের আবার ক্ষমতায় যাওয়ার পুরনো কৌশল কাজে আসবে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে সরকারের প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যেতে পুরনো কৌশল নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তুলে ধরেন সারা দেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার পরিসংখ্যান। ইতিমধ্যে সারা দেশে বিএনপি সহ বিরোধী মতের নেতাকর্মীদের নামে 1,11,543টির অধিক মামলা এই অবৈধ সরকার দায়ের করেছে। আসামির সংখ্যা প্রায় 39,78,481 জনের অধিক। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে 2,830-এর অধিক ঢাকাতেই 1500 মামলা ইতিমধ্যে বিরোধী মত ও বিভিন্ন শ্রেণী পেশার মুক্ত মত প্রকাশের মানুষের বিরুদ্ধে করা হয়েছে। বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা সহ দলটির সাবেক ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা বলছেন, মামলা গ্রেপ্তার মোকাবেলায় তৃণমূলের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন তারা। তাদের দাবি, মামলা হামলায় দমানো যাবে না, গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন। আমাদের দায়িত্ব আমাদের নেতাকর্মীদের ফ্রি রাখা, যেহেতু মামলা মোকদ্দমা এত বেশি, তাদের জামিন, জেল থেকে বের করানো এবং তাদের দেখাশোনা এবং আন্দোলনে তাদের সহযোগিতা করা, সমস্ত কিছু প্রতিটি আমি মনে করি প্রত্যেকটি আসনের প্রতিটি প্রার্থীদেরই দায়িত্ব এবং আমাদের দলের তারা সবাই সেই অবস্থান থেকে তা যার যার যতটুকু সম্ভব তারা করে যাচ্ছে। এত বড় একটা দলকে এখনও সংঘবদ্ধভাবে রেখেছে যে এই দলের মানুষ তো এত হামলা মামলা শিকার হওয়ার পরে দলের মানুষের সংখ্যা তো কমেনি, বরঞ্চ কি দলের মানুষের সংখ্যা বেড়েছে। মামলা হামলা দিয়ে আসলে আমাদের অগ্রযাত্রাকে যে নস্যাত করা যাবে না, এর প্রমাণ কিন্তু গত ধারাবাহিক 15 বছর কিন্তু আমরা রাজপথে থেকে এটা জবাব দিচ্ছি এবং আগামী নির্বাচনে আশা করি, যেহেতু নির্দলীয় নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং সেই সরকার নিশ্চয় আমাদের এই মিথ্যা বানোয়াট মামলাগুলিকে তুলে নেবেন। মামলা গুম খুন গ্রেপ্তারের মধ্য দিয়ে আওয়ামী লীগের আর টিকে থাকার উপায় নেই বলছেন বিএনপির স্থায়ী কমিটির এই নীতি নির্ধারক। তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়েই তো আজকে তাদের নির্ভরশীলতা চলে গেছে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে, তারপরে গুম খুন, হত্যা, মিথ্যা মামলা, এগুলোর মাধ্যমে বিরোধী দলকে চাপে রেখে ভয়ভীতির পরিবেশ রেখে ক্ষমতায় যেতে চায়, আবার থাকতে চায়। সুতরাং তারা তো এর বাইরে যেতে পারছে না, যেতে পারার খুব একটা সুযোগও নেই, কারণ তাদের তারা যদি জোর করে ক্ষমতায় যেতে হয় তাদেরকে এইভাবেই যেতে হবে। দেশে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেখান থেকে মুক্তি পেতে দেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেও দাবি বিএনপির স্থায়ী কমিটির এই নীতি নির্ধারকের। তারা যে আন্দোলন সংগ্রাম আমরা যে জনগণের স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি, সমর্থন দেখতে পাচ্ছি, জনগণ সিদ্ধান্ত নিয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।